ঘরে ফেরা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল। চলে বোমাবাজি ও বাড়ি ভাঙচুর বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমে মোল্লারপুর থানার বানাসপুর গ্রামে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজেপি নেতা রেবিল শেখ, ফজুর শেখ সহ 15টি পরিবার গ্রামের বাইরে ছিল। শনিবার সকালে গ্রামে ফিরে আসে। তৃণমূলের অভিযোগ, গ্রামে ফিরে এসে রেবিল শেখ ও তার দলবল বোমাবাজি শুরু করে। এর প্রতিবাদ করলে তারা পালিয়ে যায়। সকালে আমি মার যাই, এক পাক মাঠের জমি জায়গা আছে, মাঠে ঘুরে আসি। তখন ওই গ্রামের এই তেমাথায়, হ্যাঁ, যেমন এখানে পৌঁছালছে, ওরা গোটা 10-15 লোক বম পিস্তল তোরাল ঢাল নিয়ে, হ্যাঁ, আনাইকে পেয়ে গেছে বম চাপ পিতে। আর কোনো কথা নাই, আমি ছুটো আরম্ভ করি, ছুটি যখন ঘুরতে যাই, হ্যাঁ, তখন দেখি ওখানে 4-5 জন বম নিয়ে ছুটছে, ছুটি রুহুল তখন বেরিয়ে না আসে বাড়ি থেকে, রুহুল ঘর ঢুকে মেরে দিবে। ছুটি গিয়ে আমি রুহুলের বাড়ি থেকে, কারা বোম মারলো? বোম মারছি রেবিল ফজু, ওরা বিজেপি পার্টি করে। কেন মারছে? এই দল করার জন্য, আমি টিএমসি দল করি এই জন্য। ওরা কি গ্রামের বাইরে ছিল? গ্রামের বাইরে ওরা। আজকে গ্রামে? আজকে গ্রামে ঢুকেছে। তারপরে বোম চাষ শুরু? তারপর বোম চাষ শুরু করে। ঘর আমার ঘর বোম মেরেছে, আমার ছোট ভাইয়ের ঘর বোম মেরেছে, রুহুলের ঘর বোম মেরেছে, হ্যাঁ, 3-4টি ঘর ওরা বোম মেরে সব খাতার করে আছে ওরা। তারপর কি বল? তারপর ওরা বম নিয়ে আবার তেড়ে, পুলিশের গাড়ি আছে এখানে দাঁড়িয়ে, তাও কিন্তু আমাদেরকে বম নিয়ে ওরা তেড়ে এসছে, হ্যাঁ, তেড়ে আবার ঘর ঢুকে দেয়, আমরা ঘর ঢুকে যাই, হ্যাঁ। তারপরে পুলিশ আসার পর ওরা, এখন ওরা কোথায় গেল আমরা সেটা বলতে পারছি না। হ্যাঁ, অভিযোগ, এরপর তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করে। না, আমরা বোম মারতে যাই না, আমরা বাইরে বেটা ছিল কেউ জানি না, আমাদের ঘরে এসে ওরা সব অত্যাচার করে গেল, আমাদেরকে কাজ টাজ ভেঙে একাকার করে গেল, এখানে বেরিয়ে ভেঙে গিরির পাঁচিরটা ভেঙে আমার ঘর ঢুকে অত্যাচার করে গেল ওরা। কি নাম আপনার স্বামীর? আমার স্বামীর ফজু, নাম ফজু শেখ। আপনারা কি কি করেন? কি করবো, আমরা চাষবাস করি। না, আপনারা কোনো দল করেন? না, আমরা কোনো দল করি না। ওনারা তো বলছে আপনারা নাকি বিজেপি করেন। যা করেছে করেছে, এখন আমরা কিছু না, আমরা বাইরে থাকি, আমাদের সব লোকজন। আচ্ছা, কিসের জন্য বাইরে থাকেন? বাইরে আমাদের চাষবাস করে, ইনকাম করে, মিস্ত্রি কাজ করে। না, গ্রাম ছেড়ে তো পালিয়েছেন? না, গ্রাম ছেড়ে কেন পালিয়ে যাবে, আমাদের এটাই তো বাড়ি। আমরা আমাদের বাইরে বেটা ছিল, থাকে আমাদের ইনকামে গেছে আমাদের। আপনি ওরা অত্যাচার করছে, এমনি বেড়ে দেয় না, এরকম ভাবে পাঠিয়ে হিসাবে এই কিছু ওরা ঘর থেকে। কিসের জন্য? ওরা এইরকম ওরা অত্যাচার করছে, ঘর থেকে কাউকে বেড়ে দেয় না। কেন কেন? ওরাই জানছে। আপনারা কি করেছেন? আমরা কিছু করি না, আমরা নির্দোষ। আমরা রাস্তার পাশে খেজুর গাছ থেকে বোমা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ টহলদারি চলছে। বীরভূম থেকে ভিক্টর শেখ, আনন্দ বার্তা। ঘরে ফেরা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল। চলে বোমাবাজি ও বাড়ি ভাঙচুর বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমে মোল্লারপুর থানার বানাসপুর গ্রামে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজেপি নেতা রেবিল শেখ, ফজুর শেখ সহ 15টি পরিবার গ্রামের বাইরে ছিল। শনিবার সকালে গ্রামে ফিরে আসে। তৃণমূলের অভিযোগ, গ্রামে ফিরে এসে রেবিল শেখ ও তার দলবল বোমাবাজি শুরু করে। এর প্রতিবাদ করলে তারা পালিয়ে যায়। সকালে আমি মার যাই, এক পাক মাঠের জমি জায়গা আছে, মাঠে ঘুরে আসি। তখন ওই গ্রামের এই তেমাথায়, হ্যাঁ, যেমন এখানে পৌঁছালছে, ওরা গোটা 10-15 লোক বম পিস্তল তোরাল ঢাল নিয়ে, হ্যাঁ, আনাইকে পেয়ে গেছে বম চাপ পিতে। আর কোনো কথা নাই, আমি ছুটো আরম্ভ করি, ছুটি যখন ঘুরতে যাই, হ্যাঁ, তখন দেখি ওখানে 4-5 জন বম নিয়ে ছুটছে, ছুটি রুহুল তখন বেরিয়ে না আসে বাড়ি থেকে, রুহুল ঘর ঢুকে মেরে দিবে। ছুটি গিয়ে আমি রুহুলের বাড়ি থেকে। কারা বোম মারলো? বোম মারছি রেবিল ফজু, ওরা বিজেপি পার্টি করে। কেন মারছে? এই দল করার জন্য, আমি টিএমসি দল করি এই জন্য। ওরা কি গ্রামের বাইরে ছিল? গ্রামের বাইরে ওরা। আজকে গ্রামে? আজকে গ্রামে ঢুকেছে। তারপরে বোম চাষ শুরু? তারপর বোম চাষ শুরু করে। কি মানে কার ঘর? আমার ঘর বোম মেরেছে, আমার ছোট ভাইয়ের ঘর বোম মেরেছে, রুহুলের ঘর বোম মেরেছে, হ্যাঁ, 3-4টি ঘর ওরা বোম মেরে সব খাতার করে আছে ওরা। তারপর কি বল? তারপর ওরা বম নিয়ে আবার তেড়ে, পুলিশের গাড়ি আছে এখানে দাঁড়িয়ে, তাও কিন্তু আমাদেরকে বম নিয়ে ওরা তেড়ে এসছে, হ্যাঁ, তেড়ে আবার ঘর ঢুকে দেয়, আমরা ঘর ঢুকে যাই, হ্যাঁ। তারপরে পুলিশ আসার পর ওরা, এখন ওরা কোথায় গেল আমরা সেটা বলতে পারছি না। হ্যাঁ, অভিযোগ, এরপর তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করে। না, আমরা বোম মারতে যাই না, আমরা বাইরে বেটা ছিল কেউ জানি না, আমাদের ঘরে এসে ওরা সব অত্যাচার করে গেল, আমাদেরকে কাজ টাজ ভেঙে একাকার করে গেল, এখানে বেরিয়ে ভেঙে গিরির পাঁচিরটা ভেঙে আমার ঘর ঢুকে অত্যাচার করে গেল ওরা। কি নাম আপনার স্বামীর? আমার স্বামীর ফজু, নাম ফজু শেখ। আপনারা কি কি করেন?
কি করব আমরা চাষবাস করি না আপনারা কোনো দল করেন না আমরা কোনো দল করি না ওনারা তো বলছেন আপনারা নাকি বিজেপি করেন তো যা করেছে করেছে এখন আমরা কিছু না আমরা বাইরে থাকি আমাদের সব লোকজন আচ্ছা কি কিসের জন্য বাইরে থাকেন বাইরে আমাদের চাষবাস করে ইনকাম করে মিস্ত্রি কাজ করে না গ্রাম ছেড়ে তো পালিয়েছেন না গ্রাম ছেড়ে কেন পালিয়ে যাবে আমাদের এটাই তো বাড়ি আমরা আমাদের বাইরে বেটা ছিল থাকে আমাদের ইনকামে গেছে আমাদের আপনি মারা অত্যাচার করছে এমনি বেড়ে দেয় না এরকম ভাবে পাঠিয়েছে এই কিছু ওরা ঘর থেকে কিসের জন্য আর এই দেখো মারা অত্যাচার করছে ঘর থেকে কাউকে বেড়ে দেয় না কেন কেন ওরাই জানছে আপনারা কি করেছেন আমরা কিছু করি না আমরা নির্দোষ আমরা রাস্তার পাশে খেজুর গাছ থেকে বোমা উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ টহলদারি চলছে বীরভূম থেকে ভিক্টর শেখ আনন্দ বার্তা